নাফ নদী পার হয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে সে দেশের 146 জন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তাদের প্রত্যেকেই 1 পয়েন্ট দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। আজ শুক্রবার ভোর 4টা থেকে 5টার মধ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলায় এই ঘটনা ঘটে। টেকনাফ 2 বিজিবির অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জামানদার 146 জনকে ফেরত পাঠানোর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত 11 আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেদেশের সেনা মোতায়েনকে কেন্দ্র করে রোহিঙ্গারা জনগোষ্ঠীর কয়েকজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এরপর থেকে বিজিবি কোস্টগার্ডদের সমন্বয়ে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়। সীমান্ত এলাকায় বিভিন্ন পয়েন্টে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। খবরটি ভালো লাগলে শেয়ার করুন এবং নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।